হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনাদের দেখেন, আপনাদের নিয়ে আইছি সেই মালয়েশিয়ার খালে, মানে সেই লঙ্কানে আর কি, মালয়েশিয়া লঙ্কান বলে, সেই লঙ্কানে নিয়ে আইছি। বৃষ্টি পড়তে আছে, দেখেন আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়তেছে। আর এই খালে লঙ্কানের পানিও আস্তে আস্তে স্রোত বাড়তে আছে এবং পানিও বাড়তে আছে। দেখেন ওই বাগান, ছোট ছোট চারা, পাম অয়েলের বাগান, সে চারাগুলো তলায় যাইতে আছে আস্তে আস্তে। মনে করেন এই এই জায়গা, এই ঠালা জায়গা, মনে করেন একবার সম্পূর্ণ এই জায়গাটা তলায় যাইব গা। যদি একটু জোরে বৃষ্টি হয় তাইলেই তলায় যাইব গা আর কি। এই দেখেন আস্তে আস্তে পানি বাড়তে আছে। আর দেখেন এই সাধারণত কি একবারে জোয়ারের পানির মতো, জোয়ারের পানির মতো ঢাক ঢাক করে বাড়তে আছে একবারে। কি স্রোত! ওই দিন তো দেখাইছিলাম একটু জায়গা খালি আছে এবং পানি কম ছিল। দেখেন এক ঘন্টা, সাধারণত এক ঘন্টা একটু জোরে বৃষ্টি হয়েছে, সব তলায় যেতে আছে। মনে করেন গ্যাট গ্যাট করে সব তলায় যেতে আছে। এই যাই হোক, সবাই বৃষ্টির ভিতরে, মালয়েশিয়া এখন একটু বৃষ্টির সময়, তো বৃষ্টির ভিতরে কে কোথায় আছেন, কেমন আছেন জানাইবেন অবশ্যই। প্রবাসী ভাই, মালয়েশিয়া প্রবাসী ভাই যারা আছেন আর দেশে যারা আছেন, অবশ্যই অবশ্যই দোয়া করবেন আমাদের জন্য। এই তাই ভিডিওটা ভালো লাগলে দেখবেন আর সবাই বেশি বেশি করে দোয়া করবেন আমাদের জন্য। এই মালয়েশিয়ার হাল অবস্থা এরকমই আর কি চলে বৃষ্টির সময়। এই সবাই ভালো থাকবেন, বাই বাই, আসসালামু আলাইকুম। এই দেখেন আমাদের প্রজেক্ট বৃষ্টির সময়, এই দেখেন আমাদের বৃষ্টির ভিতরেও দেখেন আমাদের ফিলাম চলতে আছে। এই আমাদের বোমের এক বস, বৃষ্টির ভিতরে খুব চলতে আছে আর কি। এই দেখেন, এই দেখেন এইডার, এই যে পাহাড়টা দেখতেছেন এইডার কাজ এখনো স্টার্ট হয় নাই। আমরা এই ছোট এইডা হবায় ভাঙতে আসি, এইডার থেকে, এইডার থেকে ভাঙ্গা পাথর বাইর করতে আসি। আর এইটা ধরবো আস্তে আস্তে, এইটা শেষ হইলে এইটা, এইটা ভাঙ্গা হবে ইনশাল্লাহ। এই এটা অনেক উঁচু, নিচে খাড়াইয়ে থাকলে উপরে তাকাইলে আমের কারণ গেড়ি বেঁকা হয়ে যায়, এরকম উঁচু আর কি। তো মোবাইলে সামান্য দেখায়। এই আর এই হইলে আমাদের ওয়ার্কশপ, এই হইলে আমাদের ওয়ার্কশপ, এই হইলে আমার বোমের বস। হাই, এটা বোমের বস। হ্যাঁ, বললো যে আমারও কি উঠাও নাকি ভিডিওতে, হ্যাঁ কি উঠাই, সমস্যা নাই দাদা হালমিয়া। হ্যাঁ, এই আমাদের ওয়ার্কশপ। তা ভালো লাগলে দেখবেন অবশ্যই, আর বেশি বেশি করে দোয়া করবেন। তাই ভালো থাকবেন।